বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগ উঠেছে। সকালে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই অভিযোগ করেন ভুক্তভোগী গীতা রানী মজুমদার। এ সময় সংহতি জানান চলচ্চিত্র শিল্পীদের অনেকে। তারা বাংলা চলচ্চিত্রে বিতর্কিত অভিনেতা জায়েদ খানের নানা অনিয়ম ও দুর্নীতির কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন। তাদের অভিযোগ, জায়েদ খান ও তার দুই ভাই জাতীয় পার্টির নেতা ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু পরিকল্পিতভাবে পিরোজপুরের মাছিমপুরে এক হিন্দু পরিবারের বসতবাড়ি ও ক্লিনিক দখলে নিয়েছে। অন্তর্জালা সিনেমার শুটিংয়ের কথা বলে এসব স্থাপনা ভাড়া করে পরে দখলে নেন জায়েদ খান। এ সময় বক্তারা অপরাধীদের বিচারের আওতায় নেয়ার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা চাই ন্যায় বিচার। যারা ভূমিদস্যু এই জাহিদ খান, সে বারবার মানুষকে আঘাত দিয়ে সে বিভিন্ন মানুষের জায়গা জমি দখল করে যে অন্যায়ভাবে জাহিদ খান আমাদের সাথে যা করেছে তা ন্যক্কারজনক এবং নিন্দনীয়। চলচ্চিত্রের কোনো লোক তাকে চায় না, বাংলাদেশের কোনো লোক তাকে চায় না। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।